দেখেন একটা সুন্দর একটা শেপ আসছে যদি দেখায় আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে মূলত গাইনোক বিষয় নিয়ে আমি কথা বলি, কারণ আমি নিজে একজন গাইনোক বিষয় পেশেন্ট ছিলাম। 2013-তে বাংলাদেশ অপারেশন করি, অপারেশনটা আর সাকসেসফুল না হয় আবার কলকাতায় যাই 2017 সালে। মূলত 2017 সাল থেকে আমার এই চ্যানেলটি রান করা, যে বাংলাদেশ কলকাতার অপারেশনের ডিফারেন্সটা আপনাদের বোঝানোর জন্য। তারপর থেকে অনেক ভিডিও আমি তৈরি করেছি এই গাইনোক বিষয় নিয়ে, আপনারা অনেক উপকৃত হয়েছেন, অনেকে আমার সাথে যোগাযোগ করেন। তো অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই, বাংলাদেশে গাইনোক অপারেশন রেজাল্ট কেমন হচ্ছে বা অপারেশনের পরবর্তীতে পেশেন্ট কেমন থাকে? তো আজকে এক ছোট ভাইয়ের ছোট্ট একটা রিভিউ ওনার মুখ থেকে শুনবো। তো তার আগে আমি একটু বলে দিই, এই অপারেশনটি মোটামুটি 1 মাস আগে হয়েছে। 1 মাস আগে অপারেশন হলেও কিন্তু এই পেশেন্ট আমার সাথে অনেক আগে থেকে যোগাযোগ করে আসছে, কারণ হুট করে কোনো পেশেন্টই কিন্তু অপারেশন করে না, অনেক দিন ধরে ইনভেস্টিগেশন করে, দেখে যে কোথায় কীভাবে কী হচ্ছে। তো অনেক আগে থেকে যোগাযোগ করছিল। তো আলহামদুলিল্লাহ পেশেন্ট অনেক হ্যাপি, আমাকে একটা ছোট্ট রিভিউ দিয়েছে, সেই রিভিউটা আমি আপনাদের সামনে এখনই উপস্থাপন করব। আর গাইনোক বিষয় নিয়ে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে বা জানার আরও আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই ভাই সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। তো চলুন আমরা ভাইয়ের মুখ থেকে ভাইয়ের রিভিউটা শুনে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি গত মাসের 6 তারিখে অপারেশন করিয়েছিলাম ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে। তো এখন দেখেন একটা সুন্দর একটা শেপ আসছে, যদি দেখায় আপনাদেরকে। এই যে দেখেন, যেগুলো চাচ্ছিলাম আমরা, একদম কোমর পর্যন্ত। বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে। হ্যাঁ, একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না। তো রাজা আহমেদ ভাই আমাকে সবসময় গাইড করতো, এখনও উনি আমাকে গাইড করছেন। তো আপনারা যারা অপারেশন করবেন ভয় পাচ্ছেন, তারা অপারেশন করিয়ে ফেলতে পারেন, 1 মাসের ভিতরে আপনি মোটামুটি সুস্থ হয়ে যাবেন আশা করা যায়। আমার 1 মাস হয়েছে, এখন আমি স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছি, ভারী কাজও করা যায় 1 মাস পর থেকে। সাধারণত 45 দিন বা 1.5 মাস পর থেকে ভারী কাজ করলে ভালো হয়, 1 মাস পরে আপনি করতে পারেন চাইলে। অনেকের শারীরিক কন্ডিশন 1-1 রকম, তো 1-1 জনের। তো সেক্ষেত্রে একটা ভালো একটা শেপ আসছে না, তো সবাই আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ।